নতুন বছর অর্থাৎ 1427 বঙ্গাব্দের সূচনার আর মাত্র কয়েকদিন বাকি। নতুন বছরের শুরু থেকেই যে কথাটি আনাগোনা করতে শুরু করে বাঙালির মানসপটে, তা হলো এবার উমার আগমন কখন হবে মর্তে। তবে এই নতুন বছরে বাঙালিকে শুভঙ্করী মায়ের দর্শন পেতে একটু বেশি অপেক্ষা করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ প্রতিবারে চিরাচরিত নিয়মে বেড়াজাল ভেঙে এবার মহিষাসুর মর্দিনী মহালয়ার ছদিন পরে নয়, ধরায় ভক্তবৃন্দের পূজা নেবেন 35 দিন পর থেকে। এই বৈচিত্র্যময়তার কারণ হলো আশ্বিন মাস 1427 বঙ্গাব্দে মল মাস হিসাবে গণ্য হয়েছে। পণ্ডিতদের মতে একই মাসে দুবার অমাবস্যা হলে তা মল মাস হয় এবং সেই মাসে কোনো শুভ কাজ সম্পূর্ণ হয় না। তাই শরৎকালের পরিবর্তে হেমন্ত ঋতুতে তথা কার্তিক মাসেই উদযাপিত হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। তবে মায়ের আরাধনার এই ব্যতিক্রমী সময়সূচি শুধু 2020 সালেই নয়, এর আগেও 1982 সাল এবং 2001 সালে লক্ষ্য করা গিয়েছিল। এখন আমরা জেনে নেব 1427 বঙ্গাব্দে তথা 2020 সালে দুর্গাপূজার সময়সূচি। 2020 সালে মহালয়া তথা তর্পণ সম্পন্ন হবে 17ই সেপ্টেম্বর, পয়লা আশ্বিন বৃহস্পতিবার। 2020 সালে 21শে অক্টোবর তথা চৌঠা কার্তিক বুধবার মহাপঞ্চমী। মহাষষ্ঠী 22শে অক্টোবর তথা 5ই কার্তিক বৃহস্পতিবার। 23শে অক্টোবর অর্থাৎ 6ই কার্তিক শুক্রবার উদযাপিত হবে মহাসপ্তমী। মহা অষ্টমী 24শে অক্টোবর তথা 7ই কার্তিক শনিবার। 25শে অক্টোবর তথা 8ই কার্তিক রবিবার পালিত হবে মহানবমী। মা দুর্গা কৈলাসে ফিরে যাবেন 26শে অক্টোবর তথা 9ই কার্তিক সোমবার।